হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। পপি ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। অনেক ভালোবাসা দিয়ে আমি আজকে আমার ভিডিওটি স্টার্ট করছি। তো আজকে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করব মেয়ের সাথে। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, মেয়ে আছে ওই ঘরে, আমি আছি রান্নাঘরে। তো আমি এখন চুপি চুপি যাই, ক্যামেরাটা রাখবো, রেখে মেয়ের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। তো তোমরা দেখতে থাকো। আমরা কবে মামা বাড়ি যাব? আজকে সোমবারে। সোমবার কি বার হয়? মানডে। ওই সোমবার মানডে। তো ছোট মামাকে তো আমি ফোন করলাম, ছোট মামা বিকালে আমাকে ফোন করলো। ফোন করে বললো 10টায় টিকিট কেটেছে। বললো কি, মিমিকে তাহলে রেখে আসতে, মিমি তোর পাপার কাছেই থাকবে। মিমির তোর পাপার জন্য অনেক চিন্তা হয়, ওর পাপাকে জল ভরে দিবে, ওর পাপাকে খাবার দিবে, ঠিক আছে? তো বললো, তোমার তো টিকিট কাটেইনি মামা। আমি যাবো, বদ্দি ভাই যাবো, ছদ্দি ভাই যাবো, সোনু দাদা ভাই যাবো, আর যাবো ভাগনা, চিময় দিদি ভাই, চিময় দিদি ভাই পুনু, আর ছোট মামি, দাদা ভাই আমি। পাঁচটাই টিকিট হয়েছে, 10টা টিকিট হয়েছে। তাহলে থাকবা না, পাপার সাথে একটু রান্না করে খাওয়াবা, পাপার জল ভরে দিবা, আর পাপাকে একটু ঘর টর ঝাঁট দিয়ে দিবা। হ্যাঁ, কেন তোমার পাপার কাছে, তোমার পাপার কাছে তুমি থাকবা, তো ফেললি কেন, ওটা ফেললি কেন, ব্যাগ ফেললি কেন, কেন তুই যাবি? তোমার পাপার কাছে তুমি থাকবা, আমার পাপার কাছে আমি যাবি। ছোট মামা তো বললো মিমিকে রেখে আসতে। পাপা যাবে না, পাপার দোকান বন্ধ থাকবে, সেই জন্য পাপা যাবে না। পাপার দোকান বন্ধ থাকবে, বন্ধ থাকলে তাহলে তুমি তো যাবা না, তোমার পাপার কাছে তুমি থাকবা, তোমার পাপার জন্য তোমার অনেক চিন্তা হয়। জল ভরবা, ট্যাপে জল আসবে, তখন জল ভরবা, ঠিক আছে? আর পড়াশোনা করবা, স্কুল খুলে যাবে, স্কুলে চলে যাবা, সকালে উঠে রেডি হবা, রেডি হয়ে স্কুলে চলে যাবে, ঠিক আছে? আর মামার কাছে তোমার জন্য কি কি নিয়ে আসবো, মিষ্টি আর দই? টিকিট তো হয়নি, কি করে যাবি? তুই তো প্রথমে বললি আমার পাপার জন্য চিন্তা হয়, আমি বাড়িতে থাকবো, তুই বললি না? ঠিক আছে, তো ফাইনাল কথা থাকলো, 10টা টিকিটই হয়ে গেছে। আমরা যাবো, আমরা অনেক মস্তি করবো, আমি পার্কে ঘুরতে যাবো, আমরা অনেক ভালো ভালো জিনিস খাবো, যাতে লাগবে কিন্তু এটা রাখো। ঠিক আছে, কেন ছিটাই দিলি, কেন এটা ছিটাই দিলি?
কেন চিটাই দিলি এগুলা? কি মজা, আমরা ওখানে যাব, আইসক্রিম খাবো, তারপরে আমরা পার্কে ঘুরতে যাব, ট্রেনে করে যাব, ও কি মজা হবে! এর মধ্যে আমরা কত মস্তি করব, আমরা নাচবো। তুমি তো বাড়িতে থাকবা, কাজ করবা, পাপার পাপার দোকানে মাল দিয়ে আসবা, পাপাকে চা করে খাওয়াবা, না এগুলাই তো করবা তুমি। পাপার জামাগুলো ধুয়ে দিতে পারবা? পারবা না, তাহলে কে ধুয়ে দিবে? পাপাকে বলবা, পাপাই ধুয়ে দিবে জামাগুলো, ঠিক আছে? ঠিক আছে, যার যার পাপার কাছে তাকে তাকে থাকতে হয়। আমার পাপার জন্য আমার মনটা খারাপ লাগে, তুমি যে বলো তোমার পাপার জন্য তোমার অনেক চিন্তা হয়। তুমি যে বললা শুধু পাপার জন্যই চিন্তা হয়, আমার জন্য ফুল খুলছো কেন? কেন খুলছিস ফুলটা? খুললি কেন? তোমার জন্য মামার কাছে কি কি আনবো আমাকে বলে দাও, আমি সেগুলো এনে দেবো, বলো কি কি আনবো। আমার পাপার কাছে তো আমি যাবো, আর তোমার পাপার কাছে তুমি থাকবে। ম্যাম তোমাকে কি বলেছে যে আমাদের বাড়িতে থাকবি, আমি পড়াশোনা করাবো, আবার বাবার কাছে? দুষ্টামি করবা না, আমার সব কথা শুনবা। ওখানে গিয়ে কি করবা তুমি? ট্রেনে করে যাবো মামা বাড়ি, মজা লাগে ট্রেনে উঠতে। আর কি ভালো লাগে? দেখো তোমাকে উল্লু বানালাম, দেখো আমরা ভিডিও বানাচ্ছি, দেখো দেখো। বন্ধুদেরকে কিছু বলতে চাও? তো বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো মাম্মামের আজকে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, মাম্মামকে বলেছিলাম মামা বাড়ি নিয়ে যাবো না। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা। কিছু বলছিলাম।